হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর যা ঠান্ডা পড়েছে ভিডিও করার মতন ইচ্ছা কিছুই নেই তো দেখো ছাদের মধ্যে বসে আছি রোদ নেই সুরজি মামা সব একটু দেখা দিয়েছে তো তোমাদের দেখাতে পাচ্ছি না ঠিক আছে আর দেখো সামনে আমাদের পুকুর পাড় আর আমার জলই স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে এসে দেখো জলই দেখো জলই ঠান্ডা নেই একদম শীতকালে ওর দেখো অবস্থা দেখো আর আমি তো একদম দেখো সোয়েটার চাদর গায়ে একদম জড়িয়ে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছো তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে নাক টানছি বারবার ঠিক আছে আর ছাদে খেয়ে দিয়ে উঠে কী বলো তো ছাদে চলে আসি ছাদে মানে একটু রোদ খাই দিয়ে তারপরে বাড়ি চলে যাই মানে সরি তারপরে ঘরে চলে যাই আর এই ছাদে দেখো জামা কাপড় সব রয়েছে এই সমস্ত তুলে গুছি তারপরে নিয়ে যাব শীতকালটা আমার তো একদম ভালো লাগে না শীতকালটা গেলে আমি বাঁচবো মানে শীতকালে আমার একদম মানে কি বলবো মানে বিচ্ছিরি লাগে শীতকালটা গরমকালে যতই গরম হোক গরমকালটা আমার ভীষণ ভালো লাগে গরমকালে কাজ করে সময় পাওয়া যায় অনেক কিছু তাই না বলো তো এখন প্রায় চারটে যায় কিছুক্ষণ পরেই চলে যাব ঘরে কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে ঠিক আছে তো ভাবলাম তোমাদের সামনে একটু আমি আসি এই শীতের মরশুমে ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম খুব ঠান্ডা কিন্তু তাই না বলো তোমাদের ঠান্ডা লাগছে তো আমার তো খুব ঠান্ডা লাগছে দেখো একদম জড়িয়ে নিয়েছি কি করবো বলো এত ঠান্ডাতে মানে ভালো না কবে যে গরমকালটা আসবে সেটাই ভাবছি আবার গরম এমন হবে শীতকালই ভালো ছিল তো বন্ধুরা ঠিক আছে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম শীতের ব্লগ তো চলো টাটা বাই বাই টাটা